পূর্ণিমার একের পর এক তথ্য ফাঁস হচ্ছে। আজকে জানাবো রিয়াজ এবং পূর্ণিমার প্রেম কাহিনী। প্রথম সংসারে দাড়ি টেনে দ্বিতীয় সংসার শুরু করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত 27 মে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার প্রথম স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ। প্রথম বিয়ে পারিবারিকভাবে করলেও দ্বিতীয় বিয়ে করেছেন 3 বছরের বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কের পর। পূর্ণিমার চলচ্চিত্র ক্যারিয়ারে রিয়াজের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল। একই সঙ্গে তারা একাধিক ব্যবসা সফল ছবিতে অভিনয়ও করেছেন। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে শোনা গিয়েছিল, যদিও তারা কখনও তা স্বীকার করেননি, সবসময় অস্বীকার করে গেছেন। রিয়াজের সঙ্গে প্রেম নিয়ে এক সাক্ষাৎকারী পূর্ণিমা বলেছিলেন, যখন আমরা চলচ্চিত্রে জুটি হয়ে কাজ করেছি তখন অনেক কথা বাজারে বেরিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনোটারই সত্যতা মেলেনি। আসলে কিছু লোক এসব গল্প ছড়াতে মজা পায়, এর বেশি কিছু নয়। রিয়াজও একই সুরে কথা বলেছিলেন, জানিয়েছিলেন পূর্ণিমা তার খুব ভালো ভালো সহকর্মী, এখনও তার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে রিয়াজের। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা, আজকাল পূর্ণিমার সঙ্গে রিয়াজের সম্পর্ক ভালো যাচ্ছে না, দেখা হলে নাকি কথাও বলেন না তারা, ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে বেশ কানাঘুষাও হয়। এ প্রসঙ্গে রিয়াজ বলেন, এটি একটি ভ্রান্ত ধারণা, তার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, আমাদের মধ্যে এমন কোনো তিক্ত অভিজ্ঞতা হয়নি যার কারণে এমন কানাঘুষা হতে পারে। এমন হতে পারে অনেকে রিয়াজ পূর্ণিমার জুটিকে নাটক বা অন্য কোনো ছোট জায়গায় চেয়েছিলেন, সে কারণে মনে হতে পারে আমাদের মধ্যে দূরত্ব রয়েছে। আমাদের জুটি দর্শকের মনে দাগ কাটা একটি জুটি, সেজন্য আমি কখনো চাই না এই জুটি অন্য কোনো জায়গায় প্রতিষ্ঠিত হোক। বড় পর্দায় আমাদের আবেদন ছিল, আমি চাই দর্শকদের মধ্যে সেটাই বেঁচে থাক। এদিকে পূর্ণিমা জানিয়েছেন, সহশিল্পী হিসেবে রিয়াজ তার খুব পছন্দের, তিনি সবসময় তার সঙ্গে কাজ করতে চান। সুযোগ পেলে ভবিষ্যতে রিয়াজের সঙ্গে জুটি বেঁধে কাজের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।